তুমি জানতে চেয়েছিলে তাই না আমি বদলে গেছি কিনা? হ্যাঁ, আমি সত্যিই বদলে গেছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি নিজের থেকে বদলে যাইনি, তুমি আমাকে বদলে যেতে বাধ্য করেছ। কারণ আমি যখন বারবার কল করে তোমায় ভালোবাসি ভালোবাসি বলতাম, তুমি তখন বলতে অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ, তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম। আমি যখন সারাদিন কথা বলতে চাইতাম, তোমাকে একটুখানি সময় দিতে বলতাম, তুমি তখন বলতে সময়ের দাম দিতে শেখো, তাই আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখলাম। আমি যখন তোমার একটা কল বা মেসেজের জন্য দীর্ঘ অপেক্ষা করতাম, তখন তুমি বলতে বেশি আশা ভালো না, তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম। আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে সবার আগে ফোন করে তোমার খোঁজ নিতাম, শুধুমাত্র এটা দেখার জন্য তুমি ঠিক আছো কিনা, তুমি বলতে পাগলামিটা একটু কমাও। নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে গড়ে তুললাম। আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম, শুধুমাত্র এটা জানার জন্য তুমি খেয়েছো কিনা, তুমি বলতে এত ন্যাকামি ভাল লাগে না, তাই আমি ন্যাকামি ছেড়ে নিজের মতামতকে গুরুত্ব দিতে শিখলাম। আমি যখন কান্নায় ভেঙে পড়তাম, শুধুমাত্র তোমার অবহেলা পেয়ে, তুমি বলতে এত দুর্বল কেন তুমি, তাই কান্না ছেড়ে নিজেকে শক্ত করে নিলাম। কিছুদিন পর তুমি যখন চলে যেতে চাইলে, আমি বললাম অবশ্যই যেতে পারো, আটকাবো না। তখন তুমি বুঝতে পারলে তাই না যে আমি বাস্তবতা শিখে গেছি? হ্যাঁ, তুমি আমায় অনেক কিছু শিখিয়েছ, এর জন্য ধন্যবাদ। তবে তুমি হয়তো জানতে না, এই ন্যাকামিগুলোই একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে। তুমি হয়তো এটা জানতে না, এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে। তুমি হয়তো এটা জানতে না, এই ছোট্ট ছোট্ট আবেগগুলো থেকেই ভালোবাসা তৈরি হয়। তুমি এটাও জানতে না, আমি ভালোবাসি বলেই আমার গুরুত্বপূর্ণ সময়টুকু তোমায় দিতাম। আজ আমি একটা জিনিস তোমাকে শেখালাম, সময় থাকতে মূল্য দিতে শেখো। কারণ অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায়, তারা কখনো ফিরে আসে না। অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায়, তারা কখনো ফিরে আসে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।